নিশ্চয় দেখাবো, আপনারা বুঝতে পারবেন যে ফকিররা কি নামাজ পড়ে। আর আমি বলেছিলাম যে তোমার মায়ের সঙ্গে বাপের যখন বিয়ে পড়েছিল তখন একটা আমার জাতের মওলানা গিয়েছিল বিয়ে পড়াইতে। আবার ঘুরি উনি প্রশ্ন করেছে, মা হওয়ার সঙ্গে বাবা আদমের যখন বিয়ে পড়ানো হয়েছিল কোন মওলানায় বিয়ে পড়েছিল? আবার বলছে তখন কলম আসে নাই, কিভাবে বিয়ে পড়ানো হয়েছিল? তা তখন মওলানা ছিল, ওই মওলানাতে বিয়ে পড়েছিল বলবেন কে? জিব্রাইল আলাইহিস সালাম বিয়ে পড়েছিল, কলমা আসে নাই, তখন কিভাবে বিয়ে পড়ানো হয়েছিল? হক লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ, এই দিয়ে বিয়ে পড়ানো হয়েছিল। এই হলো তোমার প্রশ্নের জবাব। তোমার যদি আরো কিছু থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি একটা একটা করে জবাব দিয়ে যাব, তারপর পরের কথা পরে হবে। এখন একটা শরীয়ত মতে গান শুনুন, আমার শরীয়ত কি বলছে একটু ভালো করে শুনুন, আবার গানের মাঝে আমি যাব, আরো প্রশ্ন করেছে সেগুলোও আপনাদের জবাব দেব। বলেছে আলেপে আল্লাহ আছে, মিমে মোহাম্মদ আছে, এই কথাটি বলতে মানা, লিখা আছে শরীয়তের পাক কোরআনে, কোন কথাটি বলতে নিষেধ করা আছে? বলেছে শরীয়তের কোরআনের মধ্যে ঘোষণা করা আছে, সেটাও তোমাকে বলবো, আগে একটা শরীয়তের গান করে নি। এই গানখানা আমি সর্বপ্রথম ভাই এই বেলডাঙ্গাতে টেপের ক্যাসেট করেছিলাম 21 বছর আগে, এটা আমার শরীয়ত পন্থী গান, গে শোনাচ্ছি শুনুন। তোরা বাঁচারে ইমান, ইমানকে বাঁচাতে কি করতে হবে? আগে নামাজ পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন ততক্ষণ পর্যন্ত ইমান আসবে না। শহীদ হয়ে যাবে তো বুঝেরও না তোরা, thank you.
ছিল তার নামটা কি বলবো আর প্রমাণটাও দেখাবো একটা একটা করে তুমি যেরকম প্রমাণ দেখাইছো আমাকেও দেখাতে হবে তা দেখো শরীয়তের এক আলেম সাহেব ছিল তা আলেম সাহেব মসজিদ ঘরে নামাজ পড়াতেন একদিন জুম্মার দিনে কাতারে বহু মুসল্লি হয়ে গেছে এবার ইমাম সাহেব নামাজ পড়াবে মুসল্লিগণ কিন্তু দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য তা মুসল্লিগণ বলছে সেই ইমাম সাহেবকে ইমাম সাহেব তোমার পিছনে আমরা নামাজ পড়ব না বলছে কেন বলছে তোমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জমি জাগার কোনো জিনিসের অভাব নাই অথচ মসজিদ ঘরে মাইনে নিচ্ছ আমাদের নামাজ পড়াচ্ছ তোমার পিছনে আমরা নামাজ পড়ব না বলতে কি করলে নামাজ পড়বে তখন মুসল্লিগণ বলছে ইমাম সাহেব তোমার যত কিছু আছে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছুই গ্রামবাসীকে গরিবকে দান করে দিতে হবে নিজের বলতে কিছু রাখলে হবে না আর মসজিদ ঘরে মাইনে পর্যন্ত নিয়ে ছেড়ে দিতে হবে বলছে ঠিক আছে তাই করব
তারপরে জুম্মাতে কিন্তু তাই করলো জুম্মার আগের দিনে সবকিছু দান করে দিল মসজিদ করে মাইনে বন্ধ কিছু নিয়া ছেড়ে দিল প্রচার করে দিল আমাকে মাইনে করে কিচ্ছু লাগবে না তাহলে ইমাম সাহেবের দিনটা যাবে কি করে তখন সেই ইমাম সাহেব কি করতে লাগলো জানেন ইমাম সাহেব মসজিদ ঘরে বসে বসে টুপি সেলাই করতে লাগলো সেই টুপি সেলাই করে বাজারে বিক্রি করে পয়সা এনে সংসার মেইনটেইন করতে লাগলো তা সেই মাওলানা সাহেবের নাম তুমি জানো ফকির সাহেব কে ছিল সেই মাওলানা সাহেব আমার শরীয়তে সেই মাওলানা সাহেবের নাম ছিল মাওলানা রুম মাওলানা রুম বলে একজন ছিল সে নিজের বলতে কিছু রাখে নাই মসজিদ ঘরে মাইনে বন্ধ নিয়া ছেড়ে দিয়েছে আর মসজিদ ঘরে বসে বসে টুপি সেলাই করে সেই বাজারে বিক্রি করে পয়সা দিয়ে সংসার মেইনটেইন করত আমার জাতের মাওলানা তোমার যদি আরো প্রমাণ দেখাতে বলো আরো আমি দেখাবো একটা একটা করে শহীদ হয়ে যাবে তবু ছেড়ে না কুরআন শহীদ হয়ে যাবে তবু না কুরআন ভাই মুসলমান তোরা বাঁচালে ইমান শহীদ হয়ে কিভাবে নামাজ পড়ে সেই নামাজের কথা শুনুন বলছি আমরা 21600 বারে নামাজ পড়ি এই নূর মোহাম্মদের মতন একটা ফকির সাহেব বুঝলেন একদিন জুম্মার দিনে একটা গ্রাম ঘুরতে চলে গেছে সারা দিনটা গ্রাম ঘোরা হয়ে গেছে জুম্মার আজান দিচ্ছে আর ফকির সাহেব মসজিদের ধার দিয়ে পেরিয়ে যাচ্ছে আর কতগুলো মুসল্লি বসে আছে জুম্মার নামাজ পড়ার জন্য তা ফকিরকে বোঝায় ফকির সাহেব আজকে জুম্মার দিন আর তুমি গ্রাম ঘুরে চলে যাচ্ছ জুম্মার নামাজ পড়বে না তা ফকির সাহেব কি বলছে জানেন যে বাবা কি করে জুম্মা পড়বো সারা দিনটা ঘুরে বেড়াচ্ছি গা পা ধরে নাপাক অবস্থায় আছি এই কথা যখন বলেছে মুসল্লিগুলো বেমুখ হয়ে গেছে আরে ফকিররা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই সেই 21600 বার একটা নামাজের সূরা বলে ফকির সাহেব মসজিদে ধার দিয়ে পালিয়ে যাচ্ছে তা ফকিররা কিভাবে নামাজের সূরা পড়ে সেই সূরাখানি নাম শুনেন ফকিরদের নামাজের সূরা বলছে ইন্না তাই না আর কিছু চাই না রিকাতে সালাতে হেরি করে লালাতে নামাজ পড়তে পেলাম না কয়েক সালার জ্বালাতে এই বলে মারে ছুট ফকির সাহেব তা ফকির সাহেব ওই সব সূরা বাদ দিয়ে আমার পাঁচ ওয়াক্ত দলে ভর্তি হয়ে যাও আল্লাহকে দেখতে পাবে তোমরা মনে করছো এই গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ করব আর গ্যাঁজার কলকিতে মারব টানার আল্লাহকে বেজো ওই গ্যাঁজার কলকিতে আল্লাহ নাই ফকির সাহেব আরে পাথর চাবির মেলা যদি কেউ যে থাকেন ভাই এই ফকিরদের রীতিকার গুলো দেখতে পাবেন কেউ যদি মাজার শরীফে এক বাসন ভাত মাথায় করে নিয়ে যায় রে ভাই ভাত তো দূরের কথা থালি বন্ধ খুঁজি পাওয়া যায় না ফকিরদের জ্বালাতে হানা না 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 কিছু না সেই জাত তো তোমরা বেশি বড়াই করো না শরীয়ত লোক পাঁচ বাড়ি খায় না তোমাদেরই লোক পাঁচ বাড়ি খায় পাঁচ বাড়ি খেয়েও পেট ভরে না খুব হুঁশিয়ারে কথা বলবে
শহীদ হয়ে যারে তবু ছেলে নাতুরাল শহীদ হয়ে যারে এবার ফকির সাহেবকে প্রশ্ন রাখবো একটা ভালো করে জেনে নেবেন শুধু গান গেয়ে গেলে হবে না প্রশ্ন রাখতে হবে ও যেরকম আমাকে প্রশ্ন রেখেছে আমি কিন্তু ওকে প্রশ্ন রাখবো বলছে 21600 বার নাসিকাতে আসে যায় মুর্শিদ বাবার চরণ ধরলে একবার মোর জানা যায় আলেপে আল্লাহ আছে মিমে মোহাম্মদ আছে এই কথাটি বলতে মানা লিখে আছে শরীয়তের পাক কোরআনে তা ফকির সাহেব শোনা কোন কথাটি বলতে নিষেধ করা আছে কোরআনের মধ্যে কোরআনের মধ্যে ঘোষণা করা আছে ওই কথাটি বলতে নিষেধ করা আছে সেটা কোন কথা কোরআনের মধ্যে ঘোষণা করা আছে যে নাপাকে মুহাম্মদের নাম নিতে নিষেধ করা আছে এখনো পর্যন্ত যদি কেউ নাপাক অবস্থায় নাম নেয় একটা লমও তার খসে যাবে কোরআনে প্রমাণ আছে যে নাপাকে মুহাম্মদের নাম নিতে নিষেধ করা আছে ওই জন্য বলছে এই কথাটি বলতে মানা লেখা আছে শরীয়তের পাক কোরআনে এই হলো তোমার প্রশ্নের জবাব এবার আমি তোমাকে প্রশ্ন করব তুমি অনেক কোন থেকে বলছো মানুষ 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 মানুষের কাছে সবকিছু কিন্তু ইসলাম তরিকার মধ্যে এমন একটা মানুষ ছিল ভাই সেই মানুষটার কিন্তু বাপ ছিল না তাহলে বলবেন বাপ ছিল না কি করে তৈরি হলো সেই প্রশ্নটা কোনাকে করা যাবে ইসলাম তরিকার মধ্যে এমন একজন ছিল তার বাপ ছিল না মা ছিল তা সে জন্মগ্রহণ করলো কি করে আর তার নাম কি ছিল তার মায়ের নাম কি ছিল তোমার কাছে প্রশ্ন থাকলো ঠিক ঠিক প্রশ্নের জবাব দিও শহীদ হয়ে যারে তবু ছেড়ে না কুরআন শহীদ হয়ে যারে ছেড়ে না কুরআন ভাই মুসলমান এইটা মানতে পারলাম না যে ভাই মুসলমান শহীদ হয়ে যা তবু ছাড়িস না কুরআন হে মাওলানা সাহেব এটা আবার কিরকম কথা মানুষের জন্য কুরআন একটা আলমারিতে যদি কুরআন ভরে রেখে দিই যতকাল ভরে রেখে দিব ততকাল ভরা থাকবে আর এই মানুষ কুরআন শরীফটাকে বার করে যদি উচ্চার করতে লাগে তখন কুরআন সারা দিতে পারবে তার আগে কিন্তু কুরআন সারা দেবে না তুমি সারা দিয়াবে তো শহীদ হবে কেন যার কুরআন তার উপরে ভার আছে তোমার যেটা তোমাকে বাজাই করতে হবে জান বাঁচানো ফরজ তোমাকে জান বাঁচাইতেই হবে তো মাওলানা সাহেব নামাজ নামাজ করে তুমি জানকে আমার পুরা খই করলে একটা নামাজের গান করি তোমার থাল্লামা খুলি এইবার একবার ওরে ধরলি নামাজ ছাড়লি নামাজ সারা জনম ভোর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মাওলানা সাহেব বাড়িতে যখন টাকা টান পড়ে না বা ছেলে মেয়ের অসুখ হয় তখন বিবিকে বলে ডেকে গো এক কাজ করো দেখো ঘরে বরকত জানাইছে না ছেলেগুলো অসুখ জ্বালা ভালো হচ্ছে না নামাজ পড়ো তো নামাজ পড়ো নামাজ 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 হ্যাঁ দুজনে নামাজ ধরুন নিল কদিন কি মাথা ঠোকা ঠুকলে রে ভাই ছেলে মেয়েদের অসুখ ভালো হয়ে গেল নামাজ যে কোন বনে লুকইল আর নামাজের খবর নাই ওই নামাজ তোমার হবে না যদি অসুখ হয়ে যায় আল্লাহ বলেছে তুমি বসে বসে পড়ো আমি কবুল করে নেব
বসে বসে যদি নামাজ না পড়তে পারো সেজদা না দিতে পারো তো তুমি শুয়ে শুয়ে সেজদা দাও তুমি শুয়ে শুয়ে সেজদা দাও আমি কবুল করে নেব শুয়ে শুয়ে সেজদা যদি না দিতে পারো তাহলে শুধু ইশারা করো ইশারা করলে নামাজ আমি কবুল করে নেব তো সেই নামাজ কাজা হবে কেন ওই মাওলানা সাহেব নামাজ কাজা হবে কেন অতিতম নামাজ নামাজ হইল জান্নাতের খুঁটি সেই নামাজ কাজা করবে কেন তো শোনা এবার তোমার ফাল্লামা আমি খুলবো ওরে ধরলি নামাজ ছাড়লি নামাজ সারা জনম ধরলি নামাজ ছাড়লি নামাজ সারা জনম আগে যাও বাইরে এসে তুমি বন্ধু হারাম রুজি খাও কি বলছে মসজিদে পড়লে আজান সবের আগে যাও বাইরে এসে হারাম রুজি খাও পাঁচ ওয়াক্ত নামাজ তো নাই জুম্মার দিনে একদিন যেতে হবে থানা হাজিরি দিতে হে মাওলানা সাহেব জামাকে আয়রন করে গায়ে সেন্ট লাগিয়ে চোখে সুরমা লাগিয়ে নামাজ পড়তে গেল ঠিক আছে এবার ইমামকে ভার দিয়ে হাত বাঁধা আছে নামাজ চলছে চলতে 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 মনে পড়ে গেল কি বাড়িতে ওই জামাতে একটা 500 টাকা নোট ভরা আছে বার করতে আমার খেয়াল পড়লো না ছেলেগুলো বার করে নিবে না বিবিটো বার করে নিবে আর এই মাওলানা সাহেব নামাজের সুরাগুলো বড় বড় ধরছে টাকা 500 গেল আজ আমার হয়তো নামাজ হবে গো নামাজ হলো না হলো না হলো না রে হলো না হলো না হলো না এই মাওলানা সাহেব নামাজে যখন যাবে দুনিয়াদারি সব ভুলে যাবে তুমি না নামাজি নামাজে মশগুল হয়ে আছো না বাড়িতে কোথায় 500 টাকা নোট আছে সেই দিকে তোমার মন ধরপড় ধরপড় করছে আরে এরই জন্য বলে একটা পিঠ ধরো পিঠ ধরে ওই জিনিসগুলি দমন করে নাও কুরবানি দিয়ে দাও ওইগুলিতে দেখো অতি উত্তম তোমার নামাজ আরো কায়েম হয়ে যাবে তো মাওলানা সাহেব নামাজ হলো গোরের বাতি নামাজ পড়তে গেলে হতে হয় নামাজ জি নামাজেরই সময় যদি মশার কামড় মারে সময় যদি মশার কামড় মারে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে হাত বাঁধা আছে নামাজ চলছে জঙ্গে একটা মশা বসে গেছে হাতকে খুলে দিয়ে বলছে মা বারে মশা কিরে মসজিদ ঘরে পটাশ করে মশাটাকে ফুটিয়ে দিলে আল্লাহ বলেছে তোমাকে মসজিদের ভিতরে খুন করো তুমি জানো না যে যত কল্লা তত আল্লাহ কি করে তুমি একটা জীবকে শেষ করে দিলে মাওলানা সাহেব এগুলি বলতে গেলে তোমাদের সঙ্গে আমাদের মিট হয় না তাই বলছে মসজিদে পড়িলে আজান সবে আগে যাও বাইরে এসে তুমি বন্ধু হারাম রুজি খাও আস্তে বাইরে এসে হারাম রুজি খাও তার মানে ভোরবেলাতে উঠে চলে গেল বেলডাঙ্গার হাট এইবার গরিব মানুষরা যারা টাকা বিনে ব্যবসা করতে পারে না গো গরিব মানুষ তাদিকে সুদের উপরে টাকা দিয়ে দিল কাউকে দিল 10,000 তার কাছ থেকে বিকেলে নিল 10,500 কাউকে দিল 20,000 তার কাছ থেকে নিল 21,000 এইবার সুদ হারাম মাওলানা সাহেবরা তো বলতে ছাড়বে না বলে সুদ হারাম এবার মনে মনে ভাবছে সুদ তো খেছি না মাইট অন্তত পড়ি আল্লাহ যা করে করবে না করে না করবে তো সুদ এত বড় হারাম জিনিস একটু বলবো ভাই না বলবো না বলুন সুদটা যে কত বড় হারাম জিনিস একজনের ছেলে মেয়ে হচ্ছিল না
একদিন আল্লাহকে মনের দুঃখে বলছে আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে ছেলের মুখ পর্যন্ত খেয়ে নেব আমি ছেলের মুখ দেখতে পেলাম না গো আল্লাহ একটা ছেলে আমাকে দিয়ে ছেলের মুখ পর্যন্ত খেয়ে নেব আমি যাই এবার ভাই আল্লাহ রহমত বর্ষিয়েছে একটা ছেলে দিয়ে দিয়েছে এবার ছেলে দিয়েছে ছেলের মুখ খেতে আর মনে নাই ছেলেটা যখন আস্তে আস্তে 12 বছর বয়স হয়ে গিয়েছে দিয়ে খুব বেমারে পড়েছে অসুখে পড়েছে তখন এইবার বাবাটির মনে পড়ে গেছে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আল্লাহ একটা ছেলে দিয়ে ছেলের মুখ পর্যন্ত খেয়ে নেব তো এই মুখ খাই নাই বলে এত অসুখ হচ্ছে নাকি তো তার বিবিকে ডেকে বলছে ওগো গিন্নি আরে এই ব্যাপার বাবা আমি একদিন আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম ওর বিবি বলছে হাগো তুমি কত বড় ভুল করেছো আল্লাহ আমাদেরকে ছেলে দেয় নাই আর তোমার বলাতে আল্লাহ ছেলে দিয়েছে তুমি ছেলের ঘুম খেতে পারবে তুমি এখনই খেয়ে নাও বলছে গিন্নি এখন কোথায় পাবো ছেলেকে পায়খানা করতে বলিস গলির ভিতরে কালকে ভোরবেলা তুমি খেয়ে বাজার চলে যাও এবার ভোরবেলাতে ভাই ছেলেকে বলেছে ওর মা যে গলির ভিতরে আজকে পায়খানা করবি ছেলে তাই করেছে এইবারে গামছাটি পরে এসে গা ধুয়ে বাজার যাবে আর কি গলির মুখে যে ঢুকেছে ভাই আর নাকে গন্ধ লেগে গিয়েছে ভক করে ঘুরে পালিয়ে আসছে ওর দিদিকে বলছে গিন্নি কি গন্ধরে কাছে যেতে পাচ্ছি না বলছি বাবু তুমি একটু খেয়ে লাও দেখো যে করে হোক বলছে গিন্নি খেতে পারছি কাছে যেতে পারছি না খাওয়া তো দূরের কথা বলে তাহলে এই বিধান কে করতে পারে বলছে তুমি হাফেজ সাহেবের কাছে যাও হাফেজ সাহেবের কাছে গিয়ে বিধান কি আছে লিখে নিয়ে এসো হাফেজ সাহেবের কাছে গেল গিয়ে বলেছে হুজুর আমি সত্য আল্লাহ আমাকে ছেলে দেয় নাই একদিন ওয়াদা করেছিলাম আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আমাকে ছেলে দিয়ে ছেলে ঘু পর্যন্ত খেয়ে নেব আল্লাহ ছেলে দিয়েছে কিন্তু আমার ঘু খেতে মনে ছিল না এখন এত অসুখ জ্বালা হয়েছে যে আমি আর ডাক্তার দেখি আলামার হয়ে গেলাম আর ছাড়তে পারছি না তো কি করি উপায় তো বলছে তোমার এক কাজ করো তোমার ঘু খাওয়া হবে তোমার ঘু খাওয়া হবে তোমার পাড়া থেকে সুদ খায় তোমার গ্রামে যে সুদ খায় তার সঙ্গে এক বাসনে বসে তুমি খানা খাওগা তাহলে তোমার গু খাওয়া হবে তো সুদ কত বড় হারাম জিনিস মাওলানা সাহেব এই আসল কথাগুলি বলতে গেলে তোমাদের গায়ে ছ্যাঁকা লেগে যায় তাই মসজিদে পড়ি এই আজান সবের আগে যাও বাইরে এসে তুমি বন্ধু হারাম রুজি খাও হলো না হলো না হলো না রে হলো না হলো না হলো না ডাইনে ভেজে পামে দুজো পিছনে মরো তৈরি হয়েছিল পাপ নাই বিনা বিচে কে তৈরি হয়েছিল মাওলানা সাহেব আমরা তো ফকির বান্দা লোক আমরা ওই আস্তালা গাছতলা থাকা লোক আমরা কি হাদিস কোরআন পড়ি তুমি হাদিস দিকে তুমি প্রশ্ন করছো ঠিক আছে তাও ভালো লাগছে বিনা বিচে কে তৈরি হয়েছিল তার বাপ ছিল বাপ নাই মা ছিল সে হলো ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনার মা তার নাম হলো মরিয়ম সে মসজিদের পাশে একটি ফুল কুড়িয়েছিল সেই ফুলটি সঙ্গে বারদার হয়েছিল আর তার পেটে হয়েছিল ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রশ্নের জবাব হয়ে গেল এবার তোমার কাছে আমার প্রশ্ন রইল নামাজ নামাজ করে জানকে পুরা খই করলে তাই রকম মজলিসে একটা বড় মজলিস সেই মজলিসে কাতারের নামাজ হচ্ছে সমস্ত মুসল্লি ইমাম সাহেবকে ভার দিয়ে দিয়েছে নামাজ চলছে চলতে চলতে
ইমাম সাহেব ইন্তেকাল করলো নামাজ শেষ হলো না ইমাম সাহেব ইন্তেকাল করলো তাহলে কাতারে যারা ছিল তাদের নামাজ হবে না হবে না আর সেই মাওলানা সাহেবের নামটি কি ছিল তোমার কাছে আমার প্রশ্ন রইল মাওলানা সাহেব ঠিক করে বুঝিয়ে দিও পরের কথা পরে হবে আর একটি গল্প শুনিয়েছি আপনাদের আমার মনে আছে তা ব্যাপার কি জানেন এই মাওলানা সাহেব আমার ছোটবেলাকার সাথী তারপর আমি পীর ধরেছি একজন ফকির সাহেব হলাম আর ও মাওলানা সাহেব হয়ে মসজিদ চালিয়ে চালিয়ে বেড়াইছে মসজিদ চালিয়ে চালিয়ে বেড়াইছে তো আমি পাথর চাপড়ি থেকে বাড়ি যাব আর ও মাওলানা সাহেব কোথা মসজিদ চালাইছিল ও বাড়ি যাবে এসে বহরমপুরে দাঁড়িয়ে আছি আমি বাস ধরবো ও বাস ধরবে ও ভাই কোথায় ছিল একটি কাঁঠাল কম পয়সার মধ্যে কিনেছে ঘাড়ে করে নিয়ে মাওলানা সাহেব দাঁড়িয়ে আছে বাস ধরার লেগে আর আমি দূর থেকে দেখতে পেয়েছি যে হ্যাঁ একটা কাঁঠাল আছে ওর কাছে আমি তো কম পয়সাতে একটা কাঁঠাল নিয়েছি দেখছি মাওলানা সাহেবের ঘাড়ে একটা কাঁঠাল তখন আমার কাঁঠালটি মাওলানা সাহেব কাঁঠালটি লুকিয়ে দিয়ে আমার কাছে এসে বলছে আসসালামু আলাইকুম আমি যে ওয়ালাইকুম আসসালাম আমি দেখতে পেয়েছি একটা কাঁঠাল কিনেছে এইবার আমাকে বলছে মাওলানা সাহেব বলছে যে ফকির সাহেব তাহলে কেমন আজ শরীর কেমন আছে বললাম ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আর বারবার সে কাঁঠাল মানে তাকাইছে আমার এইবার আমাকে বলছে ফকির সাহেব কাঁঠালটি কোথায় নিয়ে যাওয়া হবে আমি বললাম বাড়ি নিয়ে যাবো ছেলেদের জন্য বহুদিন পরে বাড়ি চলাম কাঁঠালটি নিয়ে চললাম মিষ্টি লি নাই মাওলানা সাহেব তখন এবার চালাকি শুরু করছে আমার সঙ্গে বলছে মাওলানা ফকির সাহেব এই আমি তোমার ছোটবেলাকার বন্ধু আর আমাকে ফেলে তোমার কাঁঠালটি বাড়িতে নিয়ে গিয়ে খাবে গা এখানে কাঁঠাল ভাঙা হোক দুই বন্ধুতে খাবো দুই বন্ধুতে খাবো এইবার আমি বললাম বন্ধু মাওলানা সাহেব কাঁঠাল পানি লালসা করো না আমরা চলো দুটো মিষ্টি খাও গা দিয়ে মিষ্টি খেয়ে দোকানে গেলাম মিষ্টি খাওয়াইলাম আর আমি ওর কাঁঠালটি দেখতে পাবো যার জন্য আমাকে কিছু বললো না দোকানে চলে গেল মিষ্টি খেতে আর সেই অবসরে কে বটে কাঁঠালটি ও তুলে নিয়ে আমরা পালিয়ে গিয়েছি থাকে আমার কাঁঠালটি এসে এইবার দেখতে পেয়েছি ওখানে কাঁঠালটা রেখেছিলাম নাই তার মানে কেউ নিয়ে নিয়েছে মনে মনে ভাবছে ধরে এত লালসা জেগেছে যে আমারটা তোকে নিয়ে পালিয়েছে আবার এটা যদি চলে যায় তাহলে তো খেতেই পাবো না তা আমাকে বলছে ফকির সাহেব কাঁঠালটা দুই বন্ধুতে খাবো সে কি রে ভাই তোমাকে মিষ্টি খাওয়াইলাম ভাই না তুমি কাঁঠাল ভাঙো তোমার কাঁঠালে পয়সা দিয়ে দেবো মাওলানা সাহেবদের চালাকিটা দেখুন কেমন আমাকে বলছে পয়সা দিয়ে দেবো তা আমি দেখলাম ঠিক আছে এতই লালসা যখন হয়েছে আবার পয়সা দিয়ে দিবে তো আবার একটি কিনে নেবো তো ভাই ওর ভেতরে যে এত প্যাঁচ আমি আগে জানতাম না তা আমি বললাম বন্ধু চলো কাঁঠালটা ভাঙা হোক হ্যাঁ যে এক ধারে ভেঙেছি কাঁঠালটা ফাঁকা জায়গা দেখে নে আমি খেতে যাব এক পিস আর আমার হাতটাকে ধরেছে বলছে ফকির সাহেব যে বেশি খাবে সে বেশি পয়সা দিবে আর যে কম খাবে সে কম পয়সা দিবে তার মানে চালাকি শুরু হইবা আমি বললাম সে কি রে ভাই আমরা দুই বন্ধু আছি তুমি অর্ধেক দিবে আমি অর্ধেক দেবো দিয়ে আবার একটি আমি বাড়ির জন্য কিনে নেব মাওলানা সাহেব বলছে না আমি ইমামতি করে বেড়াই খবরদার বেশি খেয়ে কম পয়সা আমি দেবো না আমি বেশি কাঁঠাল খেতে পারি তুমি আমাকে পারবে না আমি বললাম তাহলে মাওলানা সাহেব এবার পরিবর্তন হয়েছে মনে হয় ঠিক আছে ভাই তুমি যা খাবে সেই পয়সা দেবে কিন্তু বেশি কম জানবো কি করে তো আমাকে যুক্তি দিছে যে তুমি জটি কাঁঠালে কোয়া খাবে বৃষ্টি নিজের কোলের কাছে রেখে দেবে আর আমি জটা খাবো নিজের কোলের কাছে রেখে দেবো আমি দেখলাম এই তো ভারি ফেসাদে পড়লাম কাঁঠাল ভেঙেও দিয়েছি তাহলে ঠিক আছে যা খাবে তাই দে তো ভাই আমি জ পিস খেয়েছি বৃষ্টি নিজের কোলের কাছে রেখে দিচ্ছি আর মাওলানা সাহেব গোটা গোটা লিচার পকা কক গিলে দিচ্ছে নিচে পকা কক গিলে দিচ্ছে যখন চোখে চোখ পড়ছে তখন বলছে ফকির সাহেব একটি
তার আগে মালকে গুদামে পাঠিয়ে দিয়েছে বুঝছো পাঁচশো খেয়ে দিয়ে ভাই পেট ঢাক করে ফেলেছে আর খেতে পারছে না আমাকে বলছে ফকির সাহেব বীজ গুণা হোক পয়সা দিয়ে দিব বাড়ি যাবো আমি তো ভাই দেখতে পেয়েছি কটি মাত্র বীজ পড়ে আছে কি পয়সা পাবো আমি বললাম ভাই মৌলানা সাহেব যাও তুমি বাড়ি যাও তোমার পয়সা লাগবে এ বলা ছিল ভাই গো আর বু করে চলে গেল রে যা গেল গেল ওই যে গোটা গোটা বীজগুলো গিলে খেয়েছে ওরা তো আর ছেড়ে দেবে না বাড়ি যেতে না যেতে হুরুম দ্রুম গুরুম খুব শুরু হয়ে গেছে খুব পেট মুচড়াইছে কোন রকম লাঠিয়ে লুটিয়ে দরজাতে গেল গিয়ে বলছে কই গো হরমুজের মা ওর বিবিকে ডাকছে ওর ছেলের নাম করে ওর বিবি বলছে কেন কত চিৎকার করছো কেন বলছে একগ্লাস পানি নেয় যান তোমার কেমন আলা চালা করছে ওর বিবি তখন বলছে হা গো ক ঘরে পালি খেয়ে এসেছো না গো পালি ফালি নয় বাবু তো পানি নেয় এক গ্লাস পানি এনে ভাই দিয়েছে খেয়ে দিয়ে চুপ করে শুয়েছে শুতে পাবে কোথায় ওই বোল্ডার গুলো ভিতরে সব মারামারি লেগেছে এইবার খুব জোর পায়খানা তলব আর থাকতে পাচ্ছে না এক বদনা পানি নিয়ে গিয়ে ওরই বাড়ির পিছনে একটা নিজের বেগুন বাড়ি ছিল সেই বেগুন বাড়ির ভিতরে গিয়ে পায়খানা ফিরে বাড়ি চলে গেল যান ঠান্ডা আর পায়খানা করেছে গোটা গোটা কাঁঠালে বীজগুলো সকালবেলা তোর বিবি মনে মনে চিন্তা করছে আমার হরমুজের আব্বা কালকে মসজিদ চালিয়ে বাড়ি এসেছে তরকারি টরকারি বাড়িতে নাই তো দুটো বেগুন বাড়িতে দেখে আসি বেগুন টেগুন যদি থাকে ভাই একটি পেছেকে নিয়ে হিলতে দুলতে চলে যেছে সাধের ওই না সাধের বেগুন বাড়ি আলের মাথায় থেকে যেই মাঠে নেমেছে আর দেখতে পেয়েছে এক জায়গায় দেখ কাঁঠালের বীজ গোল হয়ে পড়ে আছে রাতে পানি হয়েছে পায়খানা ধুয়ে চলে গেছে বীজগুলো গোল হয়ে পড়ে আছে এর বিবি মনে মনে করছে কারু ছেলে ঘর থেকে কাঁঠালের বীজ কাঁঠালগুলি চুরি করে নিয়ে এসেছে ওর বিবি মনে মনে করছে কাঁঠালের বীজগুলো কেউ চুরি করে নিয়েছে তার ছেলেরা নিয়েছে আমাদের মাঠে খেয়ে দিয়ে বীজগুলো ফেলে দিয়ে পালিয়ে গেছে সে ধুলো বালি যা ছিল পেছে দিয়ে ভরে ভাই ট্রাকটিকে ঢাকা নিয়ে বউ করে বাড়ি চলে এলো বাড়িতে এসে মনে মনে চিন্তা করছে তরকারি কি হবে না কাঁঠালের বীজে পোস্ততে হবে বেগুনে চচ্চড়ি হবে এবার রে ঠিক তাই হয়ে গেল ভাই কাঁঠালের বীজে পোস্ততে একটু গাড়া করে হলো আর বেগুনের চচ্চড়ি করি মৌলানা সাহেব রাতে ভাত খেতে পায় নাই পেটে ভাত ছিল যেই বসতে যাবে আর বাটিতে লক্ষ্য হয়েছে কাঁঠালের বীজ আর গা তখন শিউরে উঠেছে সালা এই কাল খেয়ে আমার কি হলো জান সারা রাত আবার চাটি ভাত খেতে যাব সেই কাঁঠালের বীজ গা তখন শিউরে উঠেছে ওর বিবিকে বলছে হাগো আমি কাঁঠাল আনি নাই পাড়াতে কেউ দিয়ে যায় না তো কাঁঠালের বীজ কোথায় পেলি ওর বিবি বলছে চাচাই যে কেন যে কার ছেলে বটে আল্লাহ জানে জানো এক গাদা কাঁঠাল চুরি করে নিয়ে এসে গো আমাদের বেগুন বাড়িতে খেয়ে দিয়ে বীজগুলো ফেলে দিয়ে পালিয়ে গেছে গোল হয়ে পড়েছিল তখন মনে মনে ভাবছে ওই মাল আমার মাল রে ওর বিবি বলছে তোমার আবার কি মাল গো বলছে ওই মাল আমার মাল খেপি রে তোমার মালটা কি বলছে খেপি আমি যে রাতে পায়খানা করে এসেছিলাম গো তখন ওর বিবি বলছে ছি তোবা নাম উনি আগে বললে এই দুই চার দিন খবর পরে তো খবরদার ফকিরকে ফাঁকি দিতে শেখো না ফকির হলো আল্লাহর কাছের জিনিস অন্তরের জিনিস ফকির কি বস্তু তোমাকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়ে যাব যদি ভাইরা বসে থাকে তাই ধরলি না মা ছাড়লি না মা সারা জনম ধরলি না মা ছাড়লি না এবার
তোমার কাছে যে প্রশ্ন রেখেছি তার জবাব আমি চাই কারণ ইমাম সাহেবের নামটা কি সেটা আমি তোমার কাছে জানতে চাই আর সেই কাতারে কত লোক ছিল গণনায় হাদিস মোতাবেক তোমার কাছ থেকে আমি জানব আর আমার আমার সামনে আল্লাহ কাছে আল্লাহ মাথায় আল্লাহ সর্ব জায়গাতেই আল্লাহকে আমি দেখব